আরে বাপরে এই দেখছি অনেক মাছ। তা ভাই সিলভার কাপ যখন এনেছো তখন বিশ্বকাপ মাছটি আনতে পারোনি? এই হারামজাদা শালা বলে কি রে, বিশ্বকাপ কোনোদিন মাছ হয় নাকি? এ মনে হয় মদ খেয়ে এসেছে তাই মাথা হয়ে এসব বলছে। আরে আরে বাঘ মামা, তুমি এখানে মাছ মারছো যে? এখানে তো আমি রোজ মাছ মারি, এখন আমি মাছ মারবো কোথায়? মাছ না মারলে যে বিক্রি করতে পারবো না। আরে তুই কোথায় মাছ মারবি সেটা আমি কি করে বলবো? আজ আমি এখানে একাই মাছ মারবো, আর যে কটা মাছ পেয়েছি সেগুলো আমি বাসায় নিয়ে ঘি দিয়ে বেঁচে খাবো। ওরে হারামজাদা বেটা দাঁড়া, তোকে আমি মাছ মারা দেখাচ্ছি। এই কথা বলে বল্টু শিয়াল পুকুরে নামে, আর তখনই বাঘ বলে, আরে আরে এই বল্টু, এটা তুই কি করছিস? তুই যে পুকুরে নামলি, মাছ ধরবি কি দিয়ে? কেন মামা, হাত দিয়ে মাছ ধরবো। এই দেখো মামা। এই কথা বলে বল্টু শিয়াল পানির নিচ থেকে হাত দিয়ে মাছ তোলে, আর তা দেখে বাঘ অবাক হয়ে বলে, আরে আরে এ কি কাণ্ড, এ কেমন করে হাতে মাছ ধরছে? আরে বল্টু তুই কি মনে করেছিস তুই একাই মাছ ধরতে পারিস? এই দেখ আমিও হাত দিয়ে মাছ ধরতে পারি রে। এই কথা বলে বাঘ মাছের বদলে একটি পায়ের জুতা তোলে, আর তা দেখে বল্টু শিয়াল হাসতে হাসতে বলে, আরে মামা এই বুঝে তোমার ইলিশ মাছ? তা দেখতে তো বেশ সুন্দর, দুই ফিতাওয়ালা মাছ। আরে শালা এটা কি হলো, মাছের বদলে জুতা এলো কোথা থেকে? আর এভাবে হাসার কিছু নেই রে, এবার আমি মাছ ধরে ছাড়বো। এই দেখ এই দেখ 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 দেখ। এই যে মাছওয়ালা ভাই, আপনার কাছে কি ছোট মাছ আছে? থাকলে আমাকে 1 কেজি মাছ দিন তো। আরে ম্যাডাম আমার কাছে কোনো মাছই নেই, তবে আপনাকে এই বড় মাছগুলো কেটে কেটে ছোট করে দিতে পারি, দেব নাকি ম্যাডাম? আরে না না, আমার ছোট মাছ খাওয়ার শখ একেবারে মিটে গেছে, তোমাকে আর মাছ কাটতে হবে না। এমন মাছ বিক্রেতা আমি এর আগে কখনোই দেখিনি। আরে আরে শালিকে মাছ কেটে ছোট করে দিতে চাইলাম, আর তার নাকি মাছ খাওয়া শখ মিটে গেল। আরে এক শালে গিয়েছে তো তাতে কি হয়েছে, ওর মতো কত শালি আসবে মাছ নিতে। এই যে ভাই মাছগুলো ভালো তো, তা কি কি মাছ এনেছো দেখি? হ্যাঁ হ্যাঁ আমার মাছ একদম টাটকা, নিন ভাই। কোন মাছ নেবেন, রুই, কাতলা, ইলিশ, তেলাপিয়া, সিলভার কাপ? আরে বাপরে এই দেখছি অনেক মাছ। তা ভাই সিলভার কাপ যখন এনেছো তখন বিশ্বকাপ মাছটি আনতে পারোনি? এই হারামজাদা শালা বলে কি রে, বিশ্বকাপ কোনোদিন মাছ হয় নাকি? এ মনে হয় মদ খেয়ে এসেছে তাই মাতাল হয়ে এসব বলছে। এই সুযোগটাই কাজে লাগাতে হবে, এই মাতালকে কিছু মাছ দিয়ে মোটা অঙ্কের টাকা মেরে দিতে হবে। এই যে ভাই আমার বউ বলেছে যে মাছ নাড়াচাড়া করবে সেই মাছটি নিতে, তুমি আমাকে নাড়াচাড়া মাছ দাও, বুঝেছ? ওরে মাতালের বাচ্চা দাঁড়া, তোকে আমি নাড়াচাড়া মাছ দিচ্ছি। এই যে ভাই দেখছেন এই মাছটি এখনো নড়ছে, এই নিন। আরে তাই তো, বাহ খুব ভালোই, এই নাও টাকা। কি ব্যাপার মাছ তো এখন আর নড়ছে না? এই সেরেছে রে। আরে কিংকং ভাই মাছটি তো ঘুমিয়েছে, একটা থাপ্পড় দিয়ে জাগিয়ে দিন, দেখবেন ও আবার নড়ছে। ও তাই বুঝি, এখন ওকে মেরে জাগিয়ে তুলতে হবে। ঠিক বলেছ ভাই, ঠিক বলেছ। এরপর কিংকং মাছটিকে থাপড়াতে থাপড়াতে সেখান থেকে চলে যায়। তখন বল্টু শিয়াল বলে, হাই রে মাইরি, এমন মাতাল কাস্টমার যদি আমি সারা দিনই পেতাম তাহলে তো আমি লালে লাল হয়ে যেতাম। রূপর মাইয়া একবার চাইয়া গো বাপ লাগাইয়া পরাণ করিলে, রূপর মাইয়া একবার চাইয়া গো বাপ লাগাইয়া পরাণ করিলে, রূপ নয়নে লাগিল অন্ধকারে আলো, মায়ের জলে বন্দি করিলে, রূপের মাইয়া একবার চাইয়া গো বাপ লাগাইয়া পরাণ করিলে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন এক বৃদ্ধা বাঘকে বলে, এই যে বাবা, আমার ঘরে একটা অসুস্থ মেয়ে রয়েছে, সে আমার কাছে ইলিশ মাছ খেতে চাইছে, কিন্তু বাবা আমার তো ইলিশ মাছ কেনার মতো কোনো টাকা নেই, তাই বলছিলাম যে তুমি যদি আমাকে কিছু টাকা দিতে তাহলে আমার টাকার সাথে মিলিয়ে মেয়েটাকে একটা ইলিশ মাছ কিনে খাওয়াতাম। আরে আরে এই বুড়ি, নিজে এখনো ইলিশ মাছ কিনে খেতে পারিনি আর তুই কিনা বলছিস তুই তো মেয়েকে ইলিশ মাছ খাওয়াবি? গরিবের আবার ইলিশ মাছ! যা যা এখান থেকে, বাজার থেকে ছোট মাছ কিনে নিয়ে গিয়ে খাওয়া, যা। এসব বলে বাঘ সেখান থেকে চলে যায়। আর বৃদ্ধার সব কথাগুলো বল্টু শিয়াল শুনছিল। তখন সে তার কাছে আসে আর বলে, বুড়িমা, তোমার মেয়ে অবশ্যই ইলিশ মাছ খাবে, এই নাও আমি তোমাকে ইলিশ মাছটা দিলাম, আমি একজন মাছ বিক্রেতা, ধরো ছেলে হয়ে মাকে মাছটা খেতে দিচ্ছে, নাও বুড়িমা নাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, তুমি অনেক বড় হবে জীবনে, তোমার জীবনে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বাবা, আমি তোমাকে মন ভরে দোয়া করছি, খোদা তোমার মঙ্গল করুক। এই কথা বলে বৃদ্ধাটি সেখান থেকে চলে যায়। তারপর থেকে বল্টু শিয়াল মাছ বিক্রি করে বনের সেরা ধনী হয়ে ওঠে। গহীন এক বনে বল্টু শিয়াল ও তার স্ত্রী শিউলি শিয়ালিনী তাদের একমাত্র মেয়ে মুন্নি শিয়ালিনীকে নিয়ে বাস করত। বল্টু শিয়ালের ছোট্ট একটি মাছের পুকুর ছিল, সে পুকুরের মাছ বিক্রি করে তার সংসার চলত। এমনই একদিন বল্টু শিয়াল তার পুকুরের ছোট ছোট মাছ নিয়ে বাজারে যায়। হের বল্টু, এই ছোট ছোট মাছ নিয়ে বাজারে বসে আছিস কেন? আমার কাছে অনেক বড় বড় মাছ থাকা সত্ত্বেও তোর এই ছোট মাছ কে নেবে শুনি? যা যা যা, এই ছোট মাছ নিয়ে বাড়িতে গিয়ে শুটকি কর গিয়ে। তুমি ঠিকই বলেছো মামা, আমার মাছগুলো ছোট হবার কারণে কেউ কিনতেই চায় না। মামা, তুমি তোমার মাছগুলো বিক্রি করো, আমি বরং বাইরে চলে যাচ্ছি। এসব নিয়ে বল্টু শিয়াল মাছ নিয়ে তার বাড়িতে ফিরে যায়। আর শিউলি শিয়ালিনীকে বলে, বউ, আজও কোনো মাছ বিক্রি করতে পারলাম না গো, আমার পুকুরে মাছ তো একেবারেই ছোট, তাই বাজারে কেউ কিনতে চায় না এত ছোট মাছ। মাছ বিক্রি করতে না পারলে এই সংসার চলবে কি করে বলো? এসব তুমি কি বলছো গো? মাছ বিক্রি করতে না পারলে আমরা কি করে বাঁচবো? মেয়েটার মুখেই বা কি তুলে দিব বলো? বাবা ও বাবা, তুমি কখন বাজার থেকে এলে? আমার জন্য গুড় এনেছো? গুড় খাবো বলে मामुनी तुम्हार जন্য গুড় এনে দিচ্ছি বউ আমি একটু মাছের আড়তে যাচ্ছি এবার পুকুরে চিংড়ি চাষ করব। अरे अरे बोलटू मन होच्छे पुकुरे किछु माछ छाड़ली ता की माछ छाड़ली रे एकटू शुनी। बाघ मामा एबार आमी चिंगड़ी माछ छेड़ेछि बाजारे तो चिंगड़ी माछेर अनेक दाम। ए चिंगड़ी कबे बड़ होबे सेटा बिक्री करे तबेई ना तुई टाका पाबि रे आर एखोनी स्वप्न देखछि बेशी टाका। ता चलि रे बोलटू। गरीबदेर दिके एकटु मुख तुले ताकाय गो एई कथा बोले तारा खाबार खेते चले जाय तखन तादेर मेये मुन्नी बोले ना वो जानो शत दुखेर माझेओ आमादेर मेयेके देखले आमार सब कष्ट दूर होये जाय गो। एरपर मुन्नी शियालिनी पुकुर घाटे गिये गुड़गुलो निजेओ खाय आबार पुकुरेओ छिटिये देय एभाबे केटे जाय सेई दिनटी। बाबा ओ बाबा तुमी आज माछ बिक्री करते जाबे ना? बाबा आज तुमी बेशी करे আমার জন্য বাজার থেকে গুড় নিয়ে আসবে কিন্তু। জানো বাবা আমি না আমাদের পুকুরে চিংড়ি মাছগুলোকে গুড় খেতে দিয়েছিলাম আর সেই জন্যই এই রাতের মধ্যে আমাদের চিংড়ি মাছগুলো অনেক বড় হয়ে গেছে বাবা। আরে মা তুই কি বলছিস গুড় খেয়ে কোনোদিন মাছ বড় হয় নাকি? মেয়েটা গুড় খেতে খেতে যেন একটা পাগল হয়ে গেছে। আরে বাবা পাগল হইনি আমি সত্যি বলছি বাবা বিশ্বাস না হলে তুমি আমার সাথে চলো দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না চলো বাবা চলো। এরপর তারা বাবা মেয়ে সে পুকুর ঘাটে যায় আর পুকুরে এত বড় বড় চিংড়ি দেখে বল্টু শিয়াল খুশিতে আত্মহারা হয়ে বলে আরে 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 এই তো দেখছি মেজি গুড়ের পুকুরে চিংড়ি চাষ। মামুনি তুই এখনই গিয়ে একটু জুড়ে নিয়ে আয় এই চিংড়িগুলো তুলে আমি এখনই বাজারে নিয়ে যাব। আচ্ছা বাবা ঠিক আছে আমি এখনই গিয়ে বাড়ি থেকে জুড়ে নিয়ে আসছি বাবা তুমি বসে থাকো। এরপর মুন্নি শিয়ালিনী একটা ঝুড়ি নিয়ে আসে আর বল্টু শিয়াল কিছু চিংড়ি তুলে তা বাজারে নিয়ে যায়। কি ব্যাপার এই পরশুদিনই তো এই বল্টু চিংড়ি মাছের পোনা ছাড়লো আর এক রাতের মধ্যে এত বড় বড় হলো কি করে? বিষয়টা তো আমার মাথায় ঢুকছে না রে। আবার দেখছি দোকানে ভিড়ও লেগে গেছে সবাই তো দেখছে চিংড়ি মাছ কিনে নিচ্ছে। না 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 ওর পুকুরে গিয়ে আমাকে দেখতেই হবে ব্যাপারটা কি। এরপর বল্টু শিয়াল তার চিংড়ি মাছগুলো বিক্রি করে অনেকগুলো গুড় নিয়ে তার বাড়িতে যায়। ওগো আজ এতগুলো গুড় এনেছো যে? এত গুড় দিয়ে কি করবে শুনি? মা, এই গুড় যে বাবা আমার জন্য এনেছে, আমি আর আমার বন্ধুরা খাবো। একদম ঠিক কথা বলেছিস মা, এই নে এখনই গিয়ে তুই আর তোর বন্ধুরা মিলে মজা করে খা। উফ, তোমরা কি বাবা মেয়ে দুটোই পাগল হয়ে গেলে নাকি গো? এদিকে সংসারের এই অবস্থা, ওনারা আছে ওনাদের রং তামাশা নিয়ে। আমার আর এসব একদম ভালো লাগে না, যত সব ন্যাকামি। এরপর বল্টু শিয়াল শিউলিকে সব কথা খুলে বলে। আরে এই তো সেই পুকুর, এটা সত্যি এক রাতের মধ্যে চিংড়িগুলো অনেক বড় হয়ে গেছে দেখছি। আমিও সাথে করে বিষ নিয়ে এসেছি, এই বিষ দিলে সব চিংড়ি মরে একেবারে খতম হয়ে যাবে। এ কথা বলতেই পুকুরের সব চিংড়ি বাঘকে তাদের ধারালো কাঁটা দিয়ে মারতে থাকে। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আমি আর কখনো তোদের ক্ষতি করতে আসবো না রে। ওরে বাপরে, ওরে মামা রে, এবারের মতো জন্মের শিক্ষা আমি পেয়ে গেছি। মাইরে, আমি আর কখনো তোদেরকে ক্ষতি করতে আসবো না রে। এসব বলে বাঘ সেখান থেকে পালিয়ে যায়। তারপর থেকে বল্টু শিয়াল ঘুরতে এসে চিংড়ি মাছ বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে লাগে। রাত হতেই বাঘ, এই মই দিয়ে আজ আমি তোর ভুট্টা শেষ করব। এই কথা বলে বাঘ যেই না মই দিয়ে উঠতে যাবে, অমনি মই থেকে হালুমা মাটিতে পড়ে যায়। এই বানর, তাড়াতাড়ি চল, দেখি রাত হবার আগে বল্টুর জমি সব ভুট্টা চুরি করতে হবে রে। তুই যেভাবে ব্যান চালাচ্ছিস মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছিস রে। আরে তোমার এমন বকাবকিতে আমার ভ্যান চালিয়ে যে লাল সুতো বের হচ্ছে, তার উপর 200 কেজি ওজন নিয়ে বসে আছো। তোমার বকবক বন্ধ করো তো, আমি তো চালাচ্ছি নাকি। এরপর তারা দুজন বল্টুর জমিতে যায় আর বস্তা ভর্তি করে ভুট্টা তোলে। ভাগ মামা, বস্তা তো প্যাকিং করলাম, এবার তোলো দেখি। ওরে বাবা, এত ওজন! ভাগ মামা, আমার তো গ্যাস বেরিয়ে গেল, আর একটু তুললে তো আমার পটি বেরিয়ে যাবে। এ তোর গ্যাসের যে দুর্গন্ধ, না জানি তোর পটির গন্ধে আমাকে জ্ঞান হারাতে হয়। নে তাড়াতাড়ি চল, এ বল্টু তো একটু পরে চলেই আসবে রে। বস্তা ভর্তি করে ভুট্টা নিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা, ওগো তাড়াতাড়ি চলো, অনেক ভুট্টা তুলতে হবে যে, দেরি হলে তোমার ভুট্টা কে কিনবে শুনি? আরে আরে তাই তো, অনেক দেরি হয়ে গেল। বউ, আমি রিক্সাটা বের করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। এসব বলে বল্টু আর শিউলি রিক্সা চড়ে যেতে থাকে। আর হঠাৎ একটি বাচ্চাকে তারা কান্না করতে দেখে। বাবা মা, তুমি কোথায় চলে গেলে? আমি এখন কোথায় যাব? বাবা, ও বাবা, আমার যে ভীষণ ভয় করছে। মা গো, তুমি কোথায় গেলে? বউ, বাচ্চা মেয়েটা বাবা মা বলে খুব কান্না করছে, মনে হচ্ছে তার বাবা মা হারিয়ে গেছে। ওগো চলো তো দেখি। এই যে মা, তুমি এভাবে বাবা মা বলে কান্না করছো কেন? তোমার বাবা মা কোথায়? আমি জানি না, কাল রাত থেকে আমি আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না। আমি যে বড় একা হয়ে গেলাম। আহারে, তোমার বাবা মা নেই তো কি হয়েছে? ওগো আমাদেরও তো কোনো সন্তান নেই। আজ থেকে তুমি আমাদের সন্তান হয়ে থাকবে। চলো মা, আমাদের সাথে চলো। এরপর তারা ভুট্টার জমিতে যায়। বউ, ভুট্টা খেতে তো কোনো ভুট্টা নেই। হায় হায় রে, আমার এত ভুট্টা কে চুরি করলো? এই ভুট্টা চাষ করে তো আমাদের সংসার চলে। ওগো তুমি এভাবে কেঁদো না গো, তোমার চোখের পানি যে আমি একদম সহ্য করতে পারি না। যে আমাদের এত বড় সর্বনাশ করেছে তার কোনোদিনও ভালো হবে না গো। ওগো এখন বাড়ি ফিরে চলো। এই কথা বলে তারা বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর, ওগো এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে? কিছু একটা করো। অসহায় মেয়েটাকে বাড়িতে নিয়ে এসে এখন পর্যন্ত মুখে কোনো খাবার দিতে পারিনি। জানি না আল্লাহ এ কোন বিপদে ফেললো আমাদের। মা, ও মা, আমার খিদে পায়নি। তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? দেখবে সব ঠিক হয়ে যাবে। মারে, কি করে সব ঠিক হবে? ওই ভুট্টা চাষ করেই তো আমাদের সংসার চলতো, সেও আবার কে যেন চুরি করে নিয়ে গেছে। ভেবেছি তোকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেব, কিন্তু সেটা বুঝি আর হবে না রে মা। বাবা মা, তোমাদের মতো এমন ভালো বাবা মা পেয়েছে আমার আর কিছু লাগবে না গো। তবু তুমি কেঁদো না বাবা। জানো বাবা, তোমার কান্না দেখে আমার ভীষণ কষ্ট হয় গো। মারে, ঠিক আছে, আমি আর কাঁদবো না। বউ, আমি মামুনিকে নিয়ে একটু দোকানে যাচ্ছি, কিছু বাজার করে নিয়ে আসছি। ওগো দুই বাবা মেয়ে সাবধানে যেও।